মেয়েদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে পুরুষের মাথা। এই সব রিলেশনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তুমি হলে ভিন্ন কথা। মেয়েরা এসএসসি পরীক্ষার পরই মহিলা হয়ে যায়, এজন্যই তো কলেজের নাম দেওয়া থাকে মহিলা কলেজ। যদি তোমার মনে জায়গা বেশি হয় তাহলে 12 জনকে বসতে না দিয়ে একজনকে শুয়ে থাকতে দাও। মোটামুটি সবই পারি, শুধু পারি না ভবিষ্যৎ বইয়ের চেহারাটা দেখতে। আমার প্রবলেম একটাই, সিনিয়র আপু দেখলেই আপন বউর মতো লাগে। আজ পর্যন্ত কেউ শোনা বলে ডাকেনি, মনে হয় আমি ডায়মন্ড। আসলে এক সারা জীবন চলে না, তাই তো আমি প্রতিদিন ডাউনলোড দেই। আমি না পাইলাম তারে, না পাইলাম তার বান্ধবীরে। রূপের জন্য হয়তো তুমি ফুলের মতো, কিন্তু তোমার চরিত্র মিয়া খালিফার মতো। এই যে আপু, দেখতে ছোট হইতে পারি কিন্তু সিনিয়র স্যারা প্রেম করি না। যদি আপনাকে কেউ পাগল বলে তাহলে তার উপর রাগ করবেন না, শুধু একে একে এটাই ভাববেন। এ কথা পাবলিক কেমনে জানিল? What is your next plan? সব খেয়ে দিতে হবে। এইটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে না, এইটা করবা না, ওইটা করবা না, সেইটা করবা না, এত জ্বালানি জ্বালাও তবু জানো কেন তোমারে কিছু কই না? কারণ আমি তোমারে পাত্তাই দেই না। কি রে, তুই বেডি মানুষ না গুরস, আর আমি মায়া মানুষ না গুরি। প্রত্যেকটা মানুষেরই বিয়ে করা উচিত, কারণ জীবনে সুখটাই সব নয়, অশান্তিরও দরকার আছে। আফসোস করবে আমার সাথে দেখা করার জন্য, শুধু একবার আমার টাকা হলাদ দিয়ে দেখো। বর্তমানে প্রেম ভালোবাসা হইল সরকারি আম গাছের মতো, যার যাকে ভালো লাগে সেই ডিল মারে। গুন্ডামি করবা নিজের এলাকায় করবা, আমার এলাকায় না, কারণ আমার ভয় লাগে। কারো দ্বিধায় বাঁচার টাইম নেই, আপাতত ভাই এক্সামে পাশ করলেই বাঁচি। এক বেডিতে আসক্ত হইয়া জীবন থেকে সব বেডিরে হারাইলাম। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি।